সোনারপুরে ভর দুপুরে ফাঁকা বাড়িতে তালা ভেঙে কয়েক লক্ষ টাকা হীরের গয়না ও টাকা চুরি। ফাঁকা বাড়িতে তালা ভেঙে কয়েক লক্ষ টাকার হীরের গয়না ও টাকা চুরি হয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর বোসপুকুর এলাকায়। বাড়ি ফাঁকা পেয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে সোনার গয়না নগদ টাকা চুরি করে পালায় দুষ্কৃতীরা। খোয়া গিয়েছে 100 গ্রাম সোনা ও নগদ 35,000 টাকা মতো। এর মধ্যে রয়েছে 20 থেকে 22 জোড়া কানের দুল, 7টি আংটি, এছাড়া নোয়া ও অন্যান্য সোনার সামগ্রী চুরি গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একতলা ওই বাড়িতে থাকতেন মা মেয়ে নমিতা ও অর্পিতা ভট্টাচার্য। বছর 65-এর নমিতা গত রবিবার বর্ষায় বড় মেয়ের বাড়িতে যান। অর্পিতা বাড়িতে একাই ছিলেন, তিনি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। তার কাজ থাকায় বাড়িতে চাবি দিয়ে বেরিয়ে যান। বিকেলে ফিরে এসে দেখেন সদর দরজায় যেমন চাবি দেওয়া ছিল তেমনই রয়েছে, কিন্তু ঘরের তালা ভাঙা, ভেতরে আলমারির চাবিও ভাঙা, সারা ঘর লন্ডভন্ড, সোনা হীরের গয়না সহ বেশ কিছু নগদ টাকা উধাও। রাতেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্পিতা। পাড়ার মধ্যে জনবহুল এলাকায় চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, আশেপাশে প্রচুর বাড়ি, কাছে একটি স্কুলও রয়েছে। দুপুর পর্যন্ত আশেপাশে লোকজন ছিল বলেই জানান এলাকার মানুষ। দুপুরে এলাকা কিছুটা নিস্তব্ধ হতেই দুষ্কৃতীরা সেই সুযোগ নিয়েছে বলে অনুমান এলাকার মানুষের। মা থাকি তো, মা সারাদিন একাই থাকে, আমি সকালে আমার কাজের জন্য আমার বাইরে যেতে হয়, আমি সন্ধ্যেবেলা আবার ফিরে আসি, তো বাড়িতে আমি আর মা একাই থাকি। আমি কালকে এসে দেখলাম যে আমাদের মেন গেটের লকটা যেমন দিয়ে গেছে সেরকমই ছিল, বাট আমাদের এই ঘরে ঢোকার যে বারান্দার যে গেটটা ছিল সেই গেটের লকটা ভাঙা ছিল, আর রুমের দরজার লকটাও ভাঙা ছিল। তারপর ভিতরে গিয়ে তো দেখলাম আলমারির লক ভাঙা, আলমারির দরজা ভাঙা, দেওয়ালে যে আলমারিটা ছিল সেটারও লক ভাঙা, আর বিছানার ওপর পুরো ঘরে, পুরো সারা ঘরে আর কি জিনিসপত্র তছনছ অবস্থা আর কি। আর আমাদের যা যা আর কি ক্যাশ অর্নামেন্টস আছে সেগুলিকে কিছু পাই। দেখুন, মনে তো হচ্ছে আমি আর মা তো সবসময় থাকি, এবার আমার যেটুকু মনে হচ্ছে যে আমরা যে ছিলাম না সেই সুযোগটাই হয়তো তারা কাজে লাগিয়েছে। আর সেটা তো আমাদের বাড়িতে যারা রেগুলার আসে, যেমন ধরুন বাড়ির কাজের লোককেই আমরা ভাবছি, পাশে আমাদের আর একজন আছেন যাকে পুলিশ অলরেডি অ্যারেস্ট করেছে, যাদের আমাদের সন্দেহ আছে, তো সেটাই আমরা গেস করছি যে তারাই হতে পারে। আমার নাম অর্পিতা ভট্টাচার্য। এটা মা বাড়িতে ছিল না, রোজ আমার মাই থাকে, মা কালকে বাড়িতে ছিল না, বসপুকুরে আমাদের বাড়িতে ছিল, আর বোন গিয়েছিল অফিসে। এই সময়টাতে ঠিক মানে বেলা 10:45 বোন বেরিয়ে যায়, বিকেলে 5:30 এসে দেখছে এরকম চুরি হয়ে গেছে। এইটুকু টাইমের মধ্যে বোন এসে দেখছে বাইরের বড় গেটে তালা বন্ধ, যেরকম ছিল সেরকম তালা বন্ধই আছে, ভিতরের গেটে এসে দেখছে তালা ভাঙা, এই ঘরের তালা ভাঙা, ভিতরে সমস্ত আলমারি ভালমারি তালা ভেঙে, আলমারি লোহার একটা রড নিয়ে এসে ভেঙেছে, সমস্ত ভেঙে ভেঙে প্রায় ক্যাশ 20,000 টাকা এবং আরো মানে কিছু ভার ছিল তাতে পয়সা জমানো হতো, সবকিছু মিলিয়ে আরো এদিক ওদিক করে অ্যাপ্রক্স 30,000 থেকে 35,000 টাকার মতো নগদ টাকা পয়সা আছে। আর সোনার ওই খুচখাচ আংটি, কানের দুল, গলার চেন, হাতের বালা, এই সমস্ত মিলিয়ে মোটামুটি 100 গ্রাম মতন সোনা আমাদের বাড়িতে পাওয়া গেছে। কানের দুল মোটামুটি ধরুন 15-20 জোড়া, ওদিক থেকে 20-22 জোড়া কানের দুল গেছে। বাদ বাকি ধরুন নোজ পিন ছিল, মায়ের হাতের নোয়া ছিল, বাবার আংটি ছিল, আমার বাবা মারা গেছেন, বাবার হাতে সোনার আংটি, গলার চেন আংটি, বাবার আংটি, আমাদের আংটি মিলিয়ে প্রায় 6-7টা আংটি ছিল, সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি 100 গ্রাম মতো সোনা আমাদের বাড়ি থেকে কালকে থানায় অভিযোগ করেছি। সোনাপুর থানায় অভিযোগ করেছি এবং তারা কিছুক্ষণের মধ্যে থানা এসেছেন এবং থানা ভীষণ ভালোভাবেই আমাদেরকে সাহায্য করেছেন। এবং আমার নাম নবদীপ্তা ভট্টাচার্য।